অনেক ভালো কিছু বলছে দেখ, আমরা যদি এখন যদি সচেতন না হই তাহলে আমরা আমরা এরকম করলে হবে? আমাদের তো সচেতন হইতে হবে। সে কি আমাদের খারাপ চাইছে? একটাও কিন্তু আমাদের একটাও খারাপ চাই না, একটাও খারাপ চাইছে। অনেক ভালো হচ্ছে, ভালো বলছে। আমাদের কিন্তু নামাজ পড়া উচিত, এসব দেখা কিন্তু অনেক পাপ। আর এমন একটা সময় দেখ, পুরো পৃথিবীতে পুরো দুর্যোগ নেমে গেছে। এই সময় যদি আমরা এইগুলো দেখি তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর নারাজ হবে না? আমাদের উচিত আল্লাহকে খুশি করা, রাজি খুশি করা। আর আল্লাহ তাআলা যেন আমাদের ক্ষমা করে দেয়, এটা এটা আমাদের ভাবতে হবে। আমি দোস্ত অনেক ভুল করছি দোস্ত, আমি এর তার কথা শুনে আমার ভিতর থেকে একদম ভিতর থেকে একটা চেঞ্জ চলে আসছে। তুমি যে রহিম খোদা, তুমি রহমান, তুমি যে রহিম খোদা, তুমি রহমান। আমি পাপি গুনাহগার, কর ক্ষমা হে প্রভু মোর, চাই না কিছু দুনিয়ায় খোদা, তুমি রহমান। তুমি যে রহিম খোদা, তুমি রহমান। ছিলাম আমি পাপাচারে, তোমায় ভুলে অনাদরে, ভাবিনি তো সবই যে প, তুমি আমার বড় আপন। ছিলাম আমি পাপাচারে, তোমায় ভুলে অনাদরে, ভাবিনি তো সবই যে প, তুমি আমার বড় আপন। আমি পাপি গুনাহগার, কর ক্ষমা হে প্রভু মোর, চাই না আমি তুমি ছাড়া কিছু দুনিয়ায় ও খোদা, তুমি রহমান। তুমি যে রহিম খোদা, তুমি রহমান। বাবা মা আর ভাই বেরাদা, যাবে না তো সঙ্গে তোমার, পরে রবে অন্ধকারে, সাড়ে তিন হাত মাটির ঘরে,
বাবা মা আর ভাই বেড়াদার, যাবে না তো সঙ্গে তোমার, পরে রবে অন্ধকারে সাড়ে তিন হাত মাটির ঘরে, আমি পাপে গুনাগার কর ক্ষমা হে প্রভু মো, চাই না আমি তুমি ছাড়া কিছু দুনিয়ায় খোদা, তুমি রহমান তুমি যে রহিম খোদা, তুমি রহমান তুমি যে রহিম খোদা, তুমি রহমান।